শনিবার ঠাকুরগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কেউ যাতে ভোট চুরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ নিয়ে সাধারণ ভোটার ও কর্মীদের মধ্যে কোনো প্রভাব পড়বে না, শেষ পর্যন্ত নির্বাচনে থাকার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব। জনগণ সবসময় বদলে দিয়েছে, এবারও জনগণ তার ভোটের মাধ্যমে পুরো পরিস্থিতিকে বদলে দেবে, তার যে আশা সেটাকে সে পূরণ করবে। বিএনপিতে কোনো দ্বিমত নেই, বিএনপি নির্বাচনে গেছে, নির্বাচন করছে, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন করবে। যে তারা 20-30টির বেশি আসন পাচ্ছে, অতীতে দেখা গেছে যে ভোটার শূন্য ভোট কেন্দ্র ছিল 19 ফেব্রুয়ারি ইলেকশন, তো এই ধরনের পরিস্থিতি এটা হবে না। এবার নির্বাচনের সত্যি উৎসব মুখর একটা নির্বাচন হবে। যা 30শে ডিসেম্বর সকলের সামনে একটি সুযোগ, 30শে ডিসেম্বর নিজ নিজ ভোট কেন্দ্রে অনিয়মের বিরুদ্ধে আপনাদেরকে আবারও একবার রুখে দাঁড়াতে হবে।